নমস্কার, আমি বানি। আপনারা দেখছেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর। চোখ রাখবো প্রথম খবরে। প্রচুর অস্ত্রসহ দুই উগ্রপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসমের কাছাড় জেলার কাঠিগড়ার হরিনগর বাজার এলাকা থেকে ওই দুই উগ্রপন্থীকে আটক করে স্থানীয় বাসিন্দারা মারধর শুরু করে। খবর পেয়ে সেনা ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই দুই উগ্রপন্থীকে নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় অত্যাধুনিক রাইফেল, পিস্তল, শটগান, গ্রেনেড ও প্রচুর পরিমাণ গুলি। তিনশুকিয়া 5 জনকে গুলি করে হত্যা করার ঘটনার প্রতিবাদে অসম জুড়ে বন্ধের ডাক দেয় কিছু বাঙালি সংগঠন। এই বন্ধ চলার মধ্যে কাছাড়ে প্রচুর অস্ত্রসহ দুই উগ্রপন্থী ধরা পড়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসম পুলিশের ধারণা, ধৃতরা NSCNK সংগঠনের সদস্য। মিলল না সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা, চাঁদা তুলে হাসপাতালে এসেও বাঁচল না শিশু। সরকারি পরিষেবার অ্যাম্বুলেন্স না মেলায় মৃত্যু হলো এক শিশুর, এমনই অভিযোগ নিয়ে কোচবিহার MGN হাসপাতালের সুপারের দ্বারস্থ হলো ওই শিশুর বাবা মা। ওই শিশুর বাবার নাম রফিকুল ইসলাম ও মায়ের নাম আজিমা বিবি। তাদের বাড়ি কোচবিহার 1 নম্বর ব্লকের মোয়ামারি এলাকায়। 17 অক্টোবর আজিমা বিবি যমজ সন্তান প্রসব করেন। এরপর শুক্রবার সকালে তাদের ওই দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার জন্য তারা সরকারি সুবিধাপ্রাপ্ত নিশ্চয়জন প্রকল্পের সুবিধা নিতে 102 নম্বরে ফোন করেন। অভিযোগ, সরকারিভাবে শিশু জন্মের 1 মাস পর্যন্ত মা ও শিশু 1 মাস ধরে ওই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা থাকলেও গর্ভবতী মহিলা ছাড়া আর কেউ ওই সুবিধা পাবে না বলে জানানো হয়। এরপর নিরুপায় হয়ে মোয়ামারির বাড়ি থেকে ওই দুই অসুস্থ শিশুকে কোলে নিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে শুক্তাবাড়ি বাজার পর্যন্ত এসে পৌঁছান। সেখান থেকে চাঁদা তুলে তারপর টোটো ভাড়া করে কোচবিহার হাসপাতালে পৌঁছান। কিন্তু ততক্ষণে দুই যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল চিকিৎসক মৃত্যু নিশ্চিত করার পর বাড়ি ফেরার জন্য ফের নিশ্চয়জন প্রকল্পের সুবিধা নিতে 102 নম্বরে ফোন করা হয়। তখন অ্যাম্বুলেন্স আসে, কিন্তু তারা গাড়িতে উঠতে গেলে তাদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মাদার চুবোর বিরোধের জের কোচবিহারে ভেঙে দেওয়া হলো তৃণমূল অঞ্চল কমিটি। বেশ কিছুদিন ধরে মাদার চুবোর মধ্যে গণ্ডগোল চলার পর শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের কোচবিহার ব্লকের পানিশালা অঞ্চল কমিটি। আজ দলের পানিশালা অঞ্চল কার্যালয়ে বৈঠক করে ওই সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া, সহসভাপতি আজিজুল হক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, পানিশালার অঞ্চল সভাপতি কবির মিয়া সহ বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। খোকন মিয়া বলেন, সাংগঠনিক কিছু সমস্যা থাকার জন্য জেলা সভাপতির সাথে কথা বলে দলের পানিশালা অঞ্চল কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বৈঠকে ব্লক ও ওই অঞ্চলের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন, কাজেই গোষ্ঠী কন্দলের কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। শুক্রবার রাতে মেখলিগঞ্জ থানার উছলপুকুরি বেদপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে 1 জন তৃণমূল কংগ্রেস সমর্থক, অন্য 2 জন বিজেপির। প্রথমে আহতদের জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে বিজেপির এক সমর্থকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জমিতে গরু বাঁধা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হলে ধারালো অস্ত্র ও লাঠি শোটা দিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ। খবর পেয়ে মেখলিগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাথাভাঙ্গা সুটকা নদীর চর থেকে উদ্ধার হলো এক শিশুর মৃতদেহ। আজ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙ্গায়। জানা গিয়েছে মাথাভাঙ্গা সুটকা নদীতে একটি শিশুর মৃতদেহ দেখতে পান কয়েকজন বাসিন্দা। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অজ্ঞাত পরিচয়ের শিশুর দেহটি কিভাবে এলো তার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে দিন দুপুরে ধারালো অস্ত্র দিয়ে 2 যুবককে কুপিয়ে খুনের চেষ্টা চালালো একদল দুষ্কৃতী। শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় অজয় সরকার ওরফে লাভ এবং বিপুল ঘোষ নামে ওই 2 জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি থানায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে শহরের মহাবীর স্থান এলাকায় খুন হন গোপাল ঘোষ নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, মূলত 2 গোষ্ঠীর মধ্যে সমস্যা থেকে খুন হয়েছিল ওই ব্যক্তি। ঘটনা ঘটে যাওয়ার এত বছর কেটে গেলেও মেটেনি সেই ঝামেলার রেশ, আর সেই কারণেই এদিন গোপাল ঘোষের ভাগ্নে বিপুল ঘোষের ওপর চড়া হয় ওই দুষ্কৃতীরা বলে অভিযোগ।
বিয়ের প্রস্তাবে রাজি না হয় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালিয়াচক থানার চাঁদপুর এলাকায়। সকালে বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানতে পেরে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এরপর অভিযুক্ত জনি শেখের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কালিয়াচক থানায়। যদিও এই ঘটনার পর পলাতক অভিযুক্ত ওই যুবক বলে জানা গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ওই ছাত্রীর নাম নাজিমা খাতুন, কালিয়াচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী নাজিমা। ফের একবার দুর্ঘটনার কবলে সরকারি বাস। চলতে চলতেই হঠাৎ করে খুলে গড়াতে শুরু করলো সরকারি বাসের চাকা। এরপর কোনো মতে সামাল দিয়ে দাঁড়িয়ে পড়ে বাসটি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি এলাকায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি খড়িবাড়ি থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এরপর খড়িবাড়ি থেকে বের হতে না হতেই আচমকা চাকা খুলে যায়। তবে যাত্রীদের কেউ আহত হননি। এরপর যাত্রীরা নিরাপদে বাসটি থেকে নেমে যায়। অপরদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে বলা হয়েছে কি কারণে এরকম ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। শব্দবাজি তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার বীরা রাজীবপুরের শহরা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বাড়ির পেছন থেকে বাজি তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করা হয়। এই ঘটনা ছেড়ে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই বাড়ির মালিকের নাম আব্দুল রাজ্জাক মণ্ডল। তার বাড়ি রাজীবপুরের শহরা এলাকায়। গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয় 2 কুইন্টাল 800 কেজি শব্দবাজি, 1 কুইন্টাল 62 কেজি বাজি তৈরি সরঞ্জাম এবং 84 কেজি তৈরি না হওয়া বাজি। উদ্ধার হওয়া শব্দবাজির বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। মালদা জেলার পঞ্চায়েত বিষয়ক প্রশাসনিক বৈঠক করতে এসে অসমের গণহত্যার ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ ও ধিক্ষার জানালেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি। তার কথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অসমের গণহত্যার ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চলবে। শনিবার দুপুর 1টায় মালদা কালেক্টর বিল্ডিংয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজকর্ম নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার। Thank you.